হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিও টপিকে রয়েছে, ভিডিওর স্বার্থেই বা বলতে পারো আমাদের চ্যানেলের স্বার্থে আমরা কিন্তু আসল নামগুলো নিচ্ছি না। তার কারণ হচ্ছে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে যে অরিজিনাল নামগুলো অবধি নিজেরা জানে না টপিক নিয়ে ভিডিও করতে এসেছে। তো আগেই বলে দিলাম সেটা, যে আমরা নাম জানি কিন্তু সেই নামগুলো আমরা বলতে ইচ্ছুক নই। হ্যাঁ, অন ক্যামেরা বলতে ইচ্ছুক নই। তো আমাদের রিনাদি আর আমাদের দীপদা, তো তাদের কালকে যে ভিডিওটা আপলোড হয়েছে, দীপদা যে চ্যানেলটা থেকে করেছে, সেকেন্ড চ্যানেল থেকে যে ভিডিওটা আপলোড করেছে, তাতে প্রায় 2 লাখের উপর ভিউ চলে গেছে। মানুষ সবাই বলছে যে রিনাদি নাকি দোষী, যদিও সেই তরফ থেকে কোনো রকম ভিডিও আসেনি, আসবেই বা কি করে, ফোনটা তো রয়েছে দীপদার কাছে, যে ফোন কেড়ে নিয়ে দুটো চ্যানেলের মালিকানা নিজের কাছে রেখে দিয়েছে। তো সেখান থেকে রিনাদি কি করেই বা অন ক্যামেরা ভিডিও করে বলবে? রিনাদির যদিও যে বান্ধবী রয়েছে, সম্ভবত সঙ্গীতা বলে একজন বান্ধবী রয়েছেন, মানে সঙ্গীতা চ্যানেলটা সঙ্গীতা ব্লগ বোধ হয়, আমার ঠিক মানে এক্সাক্ট প্রোফাইল পিকচার টিকচার মনে নেই, আমিও রিসেন্ট দেখলাম একজনের কমেন্ট থেকেই। তো তাকে সবাই মিলে রিকোয়েস্ট করছে যে তোমার বেস্ট ফ্রেন্ডের জীবনে এত কিছু ঘটে যাচ্ছে আর তুমি ডেইলি লাইফস্টাইল ব্লগ দিয়ে যাচ্ছ, কি মুশকিল কি মুশকিল। মানে সে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করবে না, তার বেস্ট ফ্রেন্ড যদি না মানে ঘুমোতে পারে তাহলে সেও ঘুমাবে না, তার বেস্ট ফ্রেন্ড যদি না খেতে পারে তাহলে সেও খাবে না, এরকম একটা ব্যাপার। তার সংসারে অশান্তি চলছে, তো তাকে তার কারণগুলো হাইলাইট করে অন ক্যামেরায় এসে বলতে হবে। কালকে আমাদের ভিডিওতে, মানে আমরা ভিডিওটা দেওয়ার পর পর এখনো 24 ঘন্টা হয়নি, অনেকগুলো কমেন্ট এসেছে, কিছু কমেন্ট আমরা ইচ্ছা করে আর দিইনি, মানে এত ভদ্র ভাষার কমেন্ট ছিল। তো মেন একজন লিখেছে খিচুড়ি 7368 বলে, তুমি ম্যান্ডিকে নাম ধরে বলছো আর রিনাকে দিদি বলছো, রিনা ম্যান্ডির থেকে অনেক ছোট গো, বাই দ্য ওয়ে অনেকদিন ধরে ভিডিও দেখি, আজ ফার্স্ট কমেন্ট করলাম। তো বলে রাখি, রিনাকে এখনো অবধি দিদি বলার একটা কারণ ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি জানি না উনি পার্সোনালি কেমন, আমি শুধু ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমার মনে হয়েছে খুব মিষ্টি একটা মেয়ে, যেটা আমার ম্যান্ডিকে দেখেও মনে হতো। আর যদি বলো বয়স, তাহলে আমি কিন্তু প্রথমের দিকে ভিডিও করতাম স্যান্ডি দাদা বলে, মানে স্যান্ডির অরিজিনাল নামটা দিয়ে দাদা ভাই বলে বলতাম, ম্যান্ডিকে দিদি বলতাম। তো সেখান থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল একদিন, যে স্যান্ডি তোমার কি দাদা ভাই, কোন রকমের দাদা ভাই, মানে ইঙ্গিতটা কি বোঝাতে পারছি, কি একটা বাজে ইস্যু করে আমাকে ইঙ্গিতটা বোঝানো হচ্ছিল। যদিও ওরা কেউ আমার রিলেটিভস নয়, ওরা আমাদের কেউ প্রতিবেশী নয়, আমরা বন্ধু বান্ধব নয়, আমাদের সামনে কোনোদিন আমরা তাকে দেখিনি, আমরা ভিউয়ার্স এর মতোই তাদেরকে যতটা দেখেছি, হ্যাঁ যতটা দেখেছি, যতটা চিনেছি অ্যাজ আ ভিউয়ার, এর বেশি তো নয়। কোনো মানুষ, সবাই এখানে যারা নিজেদের মতামতগুলো আলোচনা করছে, কেউই কিন্তু তাদেরকে পার্সোনালি চেনে না, শুধুমাত্র ভিডিওর মারফত তারা যেটুকু দেখিয়েছে আমাদেরকে, সেই বিষয়ে কিন্তু মানুষ মানুষের বক্তব্যটুকু অন ক্যামেরা তুলে ধরছে। তো আমার মনে হয়েছে তারপর থেকে যে আমাকে এরকম ধরনের একটা বাজে কমেন্ট করেছিল, কেন তাদের কাছে হয়তো ভাই বোনের সম্পর্ক বা দাদা সম্বোধন বা দিদি সম্বোধনটা মানে কি বলবো, খেলো হয়ে গেছে ব্যাপারটা হয়তো তাদের কাছে, কিন্তু আমাদের কাছে এখনো সেটা হয়ে যায়নি, যাতে ইন ফিউচার আমাকে কেউ আর সেভাবে না বলতে পারে, তাই আমি তাকে ম্যান্ডি আর স্যান্ডি বলেই সম্বোধন করি, কোনো রকম দাদা বা দিদি বলি না। ইভেন আমি তাদের অরিজিনাল নাম যেহেতু নিই না, তাই আমি তাদেরকে কি নামে সম্বোধন করছি সেটা তো ম্যাটার করে না, ইউটিউব কমিউনিটিতে অনেকেই এই নামে তাদেরকে সম্বোধন করছে, তো সেইভাবে আমরাও করে থাকি। আচ্ছা, নেক্সট কমেন্ট ছিল প্রসূন ঘোষ বলে, কারোর বউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করলে কোনো হাজবেন্ডের মাথা ঠিক থাকে না, ওই কারণে গায়ে হাত দিয়েছে অ্যান্ড টিনা ফাইল্ড আ কমপ্লেইন এগেনস্ট সন্দীপ। তো ওনার বক্তব্য অনুযায়ী রিনাদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে, সেই জন্য আমাদের দীপদা ওনার গায়ে হাত তুলেছে। তো এ বিষয়ের সত্যতা হচ্ছে যতটা উনি বলেছেন ততটাই, কিন্তু আরেক পক্ষ কিন্তু এখনো অবধি বলেনি সত্যি কথাটা। আমাদের ম্যান্ডি যেরকম অন ক্যামেরা বলে দিয়েছিল ব্যাপারটা, বা কোনোভাবে না কোনো একটা থ্রুতে আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম, রিনার তরফ থেকে কিন্তু আমরা এখনো কোনো রকম কিছু পাইনি, কোনো রকম কোনো ক্লু পাইনি। সেহেতু জাজমেন্টটা একতরফা হয়ে যাচ্ছে না ব্যাপারটা, কোনো একজন ভিডিও করলো আর ভিডিও করার পরে দেখো সারা দিন তার কাছে সময় ছিল, রাতের অন্ধকারে বউ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়নি, সকালবেলা বেরিয়েছে, পুলিশ ফাইল হয়েছে, কেস ফাইল হয়েছে যাকে বলা চলে, তারপর ফোন এসেছে, রাত 2টোর সময় তার ক্যামেরা অন করে ভিডিও করার কথা মনে পড়েছে, কারণ ক্রাইসিসটা হয়তো তখনই সব থেকে বেশি ছিল, কারণ খোঁজ পড়েছে এরকম একটা খবর হয়তো কানে এসেছে, তাই হয়তো ভিডিও করে অন ক্যামেরা পোস্ট করেছে, ফোন করে ছেলেকে নিয়ে আসতে বলা হয়েছে, সেরকম যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হতো পুলিশ কিন্তু রীতিমতো বাড়িতেই হামলা করতো।
তাই না কি? তাহলে কিছু তো একটা হয়েছে, সে হয়তো শুধু তার ছেলেরই ডিমান্ড করেছে, জানতো যে সোজা কথায় ছেলেকে তার হাতে তুলে দেওয়া হবে না। তাই যেটুকু আমাদের মনে হয়েছে আমরা কিন্তু শুধু সেটুকুই বললাম, এখনো কিন্তু বারংবার বলছি এ বিষয়ে কোনো সত্যতা কেউ অন ক্যামেরায় এসে বলেনি। ওই একটা ভিডিওর মারফত কাউকে দুদিক থেকে জাজমেন্ট আমরা করতে পারি না। ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়তো করেছে, কিন্তু সে বিষয়ে সত্যতা কোথায়? কোন রাজমিস্ত্রির সাথে সে ফেঁসে গেছে সেটা তো সে এতদিন বলতে পারতো। আমাদের স্যান্ডির হাফ ভাবে বোঝা গেছে যে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক নেই, কিন্তু এরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য অনেক চেষ্টা করেছে। ইভেন তাদের কোনো রকম ব্যবহারের মধ্যে সেরকম খামতি মনে হয়নি। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে যেরূপ কথাবার্তা কনভারসেশনে কথা কাটাকাটি হয় সেটাই মনে হয়েছে। যাই হোক, এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, যতক্ষণ না দু তরফে ভিডিও আসছে জাজমেন্ট করতে আমি পারি না। থার্ড হচ্ছে, টিনার বাবার নামে কি আইডি নেম? কমেন্টসটা দেখিনি, বাট নেক্সট কমেন্ট আসলে দেখবো। দীপের ভিডিওতে অনেক ডাউট আছে। এক্স্যাক্টলি, দীপদার ভিডিওতে অনেক ডাউট আছে। আর ওনার বাবা যে পুলিশি কোনো রকম কর্মচারী বা আমি জানি না, সবাই যেটা বলছে, তো সেই তরফ থেকে আমার মনে হয় না তার মেয়েকে নিয়ে কেউ এরকম চিনিমিনি খেলবে বলে। আর সে যদি তার মেয়ের এই অন্যায় জিনিসটাকে সাপোর্ট করে থাকে, তাহলে আমার বলা উচিত যে প্রশাসন সত্যিই মানুষের ফেভারে আজকাল কাজ করে না। প্রশাসন হচ্ছে শুধুমাত্র কি বলবো, যাদের কি বলো ওটাকে, পাওয়ার, নিজের পাওয়ারটাকে অসৎ কাজে ব্যবহার করতেই বোধ হয় সবসময় তৎপর হয়ে ওঠে। কেন, যে নিজের মেয়ের দোষ দেখতে পায় না, সে পরের ছেলের দোষটাকে আর কি বলবে? আমি জানি না এই বিষয়ে কি সত্যতা আছে। আবার একজন লিখেছে, সত্যটা না জেনে তুমি কি করে আলোচনা করতে বসে গেছো, তোমাদের কি কোনো কাজ নেই? রত্না ব্যানার্জি বলে একজন লিখেছে। তো সত্যটা তো কি আপনি জানেন? সত্য কথাটা কি আপনি জানেন যে ভিডিওটায় 2 লাখ ভিউজ পড়ে গেছে, সেই ভিডিওটা হয়তো আপনিও দেখেছেন, দেখেছেন তো? তাহলে সেক্ষেত্র থেকে বলতে গেলে যে ভিডিওটা আপনি দেখেছেন সেই ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে? রাত 2টোর সময় যদি কেউ অন ক্যামেরা, সারাদিন পর তার মনে পড়ে যে রাত 2টোর সময় তার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে এসে ভিউয়ার্সদেরকে জানানো উচিত যে তার মা তার সন্তানের উপর টর্চার করতে পারে, বা তার সন্তানকে তার মা কেড়ে নিয়ে চলে যাওয়া মানে তাকে মেরে ফেলে দেওয়া, তাহলে সেক্ষেত্র থেকে বলা চলে না কি যে বিষয়টাতে যথেষ্ট ডাউট আছে? আমরা তো শুধু আমাদের মন্তব্য রেখেছি, আমরা কি বলেছি নাকি আমরা সব জানতাম ভিডিওলা? আমরা কখন বললাম সেই কথাটা? ইভেন আমরা এটাও বলিনি বা দাবি করিনি যে আমরা সবটাই জানি। আমরা কি সেটা বলেছি একবারও? আমরা একবারও সেই কথাটা বলিনি। আচ্ছা, একজন কমেন্ট করেছে, ভুলভাল বললেই হলো না, ইফ ইউ হ্যাভ সেন্সিবিলিটি উইদ ইন ইউ দেন ওয়াচ টিনাস ব্লগ কেয়ারফুলি ফ্রম পাস্ট 6 মান্থস অ্যান্ড ইউ উইল গেট টু নো হোয়াট ক্যারেক্টার টিনা হ্যাজ, শি ইজ আটার ক্রুট ওম্যান। তো এনার বক্তব্য থেকে আমি যেটা বুঝেছি, তারপর আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু হয়েছে, তারা যেটুকু শো করেছে এই মুহূর্তে, তার পরিপ্রেক্ষিতে কি কোনোভাবে সেই 6 মাসের আগের ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে তারা কোনো রকম কোনো খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে? মেয়েটা যখন অসুস্থ ছিল, বাপের বাড়িতে পড়েছিল, যদি সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই করে থাকবে, তারপর কি ছুটে ছুটে তাকে দেখতে যাবে? সত্যি আমরা তো আগেও জেনেছি ওই বাড়িতে মেয়েদের কোনো কদর নেই, যে তার নিজের দিদির কদর বোঝে না সেই বাড়িতে তার বউয়ের কি কদর হবে? যাই হোক, এটা নাতনি হলে কতদূর তাকে কাছে রাখার প্রবণতা থাকতো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, যতটা নাতি বলে ব্যাপারটা হচ্ছে। তো আমাদের বক্তব্য আমরা এখানে শুধুমাত্র বলেছি। লাস্ট কমেন্ট একজন রয়েছে, না বলে পারলাম না, আপনাদের অবজারভেশন খুব খারাপ, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। তো আমাদের অবজারভেশন কতটা খারাপ তার থেকে বড় কথা হচ্ছে আপনি যেটা অবজার্ভ করেছেন সেটা তো অবশ্যই আমাদের জানাতে পারতেন, তাহলে আমরা তো অন ক্যামেরা সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারতাম। আপনার অবজারভেশনটাও তো আপনি শেয়ার করলেন না, তাই না? তাহলে আমাদের যেটা অবজার্ভে এসেছে আমরা সেটুকু বলেছি, আমরা তো তবু বলেছি আমাদের অবজারভেশন স্কিলটা মানে কিরকম, আপনি তো সেটুকুও জানালেন না। আর একটা ভালো হয়, হ্যাঁ জানালে অবশ্যই ভালো হয়। আর একটা ভিডিওর মারফত আমরা কোনোদিন দু তরফের মানুষকে জাজমেন্ট করতে পারি না, একটা ভিডিওর মারফত করতে পারি না। হ্যাঁ, দুতরফ থেকে এসেছে, মেয়েটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেই পারে। আমি কোনোভাবে দাবি করছি না যে সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেনি, আমি এটা কোনোভাবে দাবি করছি না, কিন্তু তার তরফ থেকে তো কোনো একটা রিপ্লাই ভিডিও আসা দরকার। তার আগে আমরা কি করে তার ক্যারেক্টারটা জাস্টিফাই করে নিচ্ছি নিজেদের মধ্যে? কোনো একজন নিজের কমিউনিটি পোস্টে লিখে দিয়েছে যে হ্যাঁ বোন তুমি ক্যামেরার সামনে এসে সত্যি কথাটা বলো, আমাদের মেয়েদের উপর সবসময় নির্যাতন হয়, আমরা হাসি মুখে পুরুষশাসিত সমাজে নির্যাতিত হচ্ছি। তো তার কমেন্টের ভিত্তিতে কি সবাই ধরে নেবো এটা, যে মেয়েটা ইনোসেন্ট? না, এটা ইনোসেন্ট প্রমাণ হচ্ছে না এখানে, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তার তরফ থেকে আমরা কোনো প্রুফ পাইনি এখনো, তাই তার হয়ে সালিশি গাইছি না, যেটুকু ভিডিও দেখেছি সেটুকু শুধু তোমাদের সামনে অন ক্যামেরা নিজেদের মন্তব্যটা তুলে ধরেছি। বারংবার এই একই কথা আমরা তোমাদের সামনে বলছি। আর এক্ষেত্রে যে বলছে যে পুরুষশাসিত সমাজে মেয়েরাই শুধু নির্যাতন হয়,
সেক্ষেত্রে তার বক্তব্য অনুযায়ী একটা কথা বলতে চাই, তার উপরে কেউ নির্যাতন করেনি, ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। আমি উদ্দেশ্যটা ম্যান্ডিকে করলাম, ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে যে কিনা পরকীয়া করার পরেও তার ক্যামেরাতে ননদ ফ্রেন্ডলি এসে বিহেভ করছে, তার বাড়িতে ঢুকতে দিচ্ছে, ওয়েল বিহেভ পাচ্ছে সেখান থেকে, শাশুড়ি গরম ভাত করে দিচ্ছে, ফ্ল্যাট থেকে উদ্ধার করে আনার পরেও তাকে গরম ভাত করে দিচ্ছে, পরপর 2-3 দিন আর খেতে সব দেওয়ার থেকে পরে। বড় কথা হচ্ছে তাকে মেনে নিয়েছে। হ্যাঁ, তার হাজবেন্ড মেনে নিয়েছে, তারপরেও সে টিকুটিকি যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। 4 দিন যায়নি, নিজের মেন্টাল স্টেটমেন্ট ওনার ঠিক হয়ে গেছে। 4 দিন যায়নি, 4 দিন যায়নি, ঠিক হয়ে গেছে, মৃত আমি এই সেই বলে ভিডিও করা বন্ধ করে দিয়ে দুম করে ফিরে এলো। ফিরে এসে যে তাতে কোনো আপত্তি নেই, নর্মালি যদি স্বামীর হাত ধরে স্বামীকে নিয়ে অন ক্যামেরা ভিডিও করতো কোনো আপত্তি ছিল না, কিন্তু ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে কোনোভাবে সেটা মনে হচ্ছে না, ইঙ্গিতটা অন্য কিছুই করছে। কমিউনিটি পোস্ট দিয়েছে বলে হাজবেন্ড সেটার বিপরীতে গিয়ে মেয়েদের হয়ে বলতে গিয়ে নিজেই জানিয়ে দিল যে হ্যাঁ, আমাদের মধ্যে এখনো কিন্তু সমস্তটা ঠিক হয়নি, নিজেই জানিয়ে দিল। যদি নিজের মনে হতো, ওই যে আমাদের ফারিয়া জোর করে বললো, এই সিঁদুরটা পর, সিঁদুরটা পর, সিঁদুরটা না পড়লে তোকে কিরকম একটা দেখতে লাগছে রে, সিঁদুরটা পর, তো সেখান থেকে আমাদের ম্যান্ডিকে বললো, এই না না না, তারপরে বলবে সিঁদুর কার, সিঁদুর কার, তাহলে শাখা পলাটা বোধ হয় ফারিয়া এরকম করে বললে তারপর পড়বে। প্রত্যেকটা জায়গা ইউটিউব কমিউনিটিতে শুধু একটা জিনিসই বারবার ক্রিয়েট হচ্ছে, কি বলতো, মানে সবাই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ইউজ করছে নিজেদের ঘরোয়া অশান্তি, যেগুলো হয়তো এতদিন অন ক্যামেরা আসতো না, এখন সেটা অন ক্যামেরা আসছে, এবং তারপর ভিউজ এর বন্যা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে। তো আমার বক্তব্য একটাই ছিল, যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টস এর জন্য অসংখ্য ধন্যবাদ, আমি কোনোভাবে তাকে অপমান করছি না, কিন্তু হ্যাঁ, আপনারা যেটা বলেছেন না যে না জেনে না বুঝে তুমি কি করে বিচার করতে চলে এলে, তো আপনারাই বা একটা ভিডিওর উপরে কেন বিচার করছেন, পাস্ট 6 মান্থসে কি হয়েছে সেটার থেকে বড় কথা যে একটা ভিডিও আপলোড হয়েছে, যার বিপক্ষে আপলোড হয়েছে, তার তরফ থেকে তো কিছু আসেনি, অবশ্যই তার তরফ থেকে যদি সে বলে একবার যে হ্যাঁ সেই কাজটা করেছে, কখনোই তার হয়ে একটাও ভিডিও যাবে না, কখনোই যাবে না, না ম্যান্ডি হয়ে গেছে না রিনার হয়ে যাবে, কোনোদিন যাবে না। যেটা ভুল সেটা অবভিয়াসলি সবসময়ের জন্যই ভুল, আমাদের অবজারভেশন ক্ষমতা কতটা সেটা নিয়ে আমরা বিচার করার মতো কোনো ক্ষমতা রাখি না, সত্যি কথা বলতে তোমরাই বিচার করতে পারো, কেন কেউ কোনোদিন নিজের যোগ্যতা নিজে তো বিচার করতে পারে না, অবশ্যই তাকে অন্য একজন মানুষ বিচার করে, তবেই সে তার নিজের যোগ্যতা কতটুকু সেটা সে বুঝতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ শুধুমাত্র ওই রাজমিস্ত্রির সঙ্গে পরকীয়া করে দিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, মেরেছে, মাতলামি করেছে, মায়ের কাছে থাকতো, এই কথাগুলো অযৌক্তিক, অবাঞ্ছিত, অযৌক্তিক এবং অবাঞ্ছিত। আমি বুঝতে পারছি পুরুষ মানুষটি সঠিক সঠিক যে নয়, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু মহিলা কতটা সঠিক সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাহলে সেই বিষয়ে সন্দেহটা আমাদের ক্লিয়ার করতে গেলে তার ভিডিও অপেক্ষা করতে হবে। যদিও মনে হয় এটা কোনো নিউ চ্যানেল থেকে ভিডিও আসবে, কেন যদি পুরাতন চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হওয়ার কথা থাকতো তাহলে এতক্ষণে সেটা আপলোড হয়ে যেত, এতক্ষণ ওয়েট করতো না। আশা করছি সেই দুটোর কোনো চ্যানেলই ওনার কাছে বোধ হয় নেই, নাহলে এতক্ষণে অন্য ফোন থেকে লগ ইন করে সেই চ্যানেলের ভিডিও চলে আসতো। তো চলো এই মুহূর্তে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।